শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের ক্লাস গত 3রা সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমাদের একজন প্রখ্যাত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গান রচয়িতা ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে। গত 4ই সেপ্টেম্বর 2022 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গাজী মাজহারুল আনোয়ারের জন্ম 22শে ফেব্রুয়ারি 1943 সালে কুমিল্লায়। তিনি প্রায় 20,000 গান রচনা করেছেন এবং 41টি সিনেমা বানিয়েছেন। 2002 সালে তিনি 21শে পদক লাভ করেন। 2021 সালে লাভ করেন স্বাধীনতা পুরস্কার এবং বাংলাদেশ স্বাধীন হবার পর বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা, সেই সময়কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড তিনি লাভ করেন। এছাড়াও তিনি আরও অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। তার রচিত উল্লেখযোগ্য গানগুলো আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রেরণা দিয়েছে, তার পরবর্তী দশকগুলোতে আমাদের চলচ্চিত্রে এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের আমোদিত বিনোদিত করে রেখেছে তার গানগুলো। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে জয় বাংলা বাংলার জয়, একটা তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, ইত্যাদি। আমরা এখানে তার গানগুলো দেখতে পাচ্ছি। এখানে রয়েছে তার সিনেমায় বিখ্যাত হওয়া তার রোমান্টিক গানগুলো। গত 7ই সেপ্টেম্বর ছিল আমাদের আরেকজন প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব শাই সিরাজের জন্মদিন। 7ই সেপ্টেম্বর 1954 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন উন্নয়ন সাংবাদিক, কৃষি উন্নয়ন গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি তার এই উল্লেখযোগ্য কাজের জন্য পেয়েছেন স্বাধীনতা পুরস্কার 2018 সালে এবং 1995 সালে 21শে পদক। এছাড়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এইচ বুরমা অ্যাওয়ার্ড, গুসি পিস প্রাইজ সহ বহু পুরস্কার। 1982 সাল থেকে বিটিভিতে তার মাটি ও মানুষ প্রোগ্রামটি মানুষকে কৃষি সম্পর্কে সচেতন এবং উপকৃত করেছে। আমার শাই সিরাজ বলতেই তার এই বিশেষ পোশাকের তার চেহারা এবং মাটি ও মানুষ অনুষ্ঠানটির কথা মনে করতে পারি। আকবর আলী খান 1944 সালে জন্ম, মৃত্যু 8ই সেপ্টেম্বর 2022। তিনি ছিলেন বাংলাদেশ সরকারের একজন আমলা বা ব্যুরোক্রাট। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জ মহকুমার প্রশাসক বা এসডিও ছিলেন। সে সময় তিনি মুক্তিযোদ্ধাদেরকে সরকারি কোষাগার থেকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা করেন। এসবের কারণে পাকিস্তান সরকার তার কারাদণ্ড ঘোষণা করেছিল। তার পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত হয়েছিলেন। বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া তিনি অবসর নেওয়ার পরে তিনি অর্থনীতি সম্পর্কে লেখা শুরু করেন। বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী হিসেবে ভূমিকা রেখেছেন। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ডিসকভারি অফ বাংলাদেশ, দারিদ্র্যের অর্থনীতি, অতীত বর্তমান ও ভবিষ্যৎ, পরার্থ পরতর অর্থনীতি, আজব ও যাবরাজব অর্থনীতি, অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনাচালের রাজনীতি। এছাড়া তিনি সাহিত্য ক্ষেত্রে পদচারণা করেছেন। জীবনানন্দ দাশ সম্পর্কে তার লেখা বই চাবিকাঠির খোঁজে নতুন আলোকে জীবনানন্দের বর্ণলতা সেন, রবীন্দ্রনাথকে নিয়েও তার লেখা রয়েছে, বাংলা অঞ্চলে ইসলাম প্রচার সম্পর্কেও তার বিশ্লেষণ রয়েছে। এছাড়া তার নিজের আত্মজীবনীমূলক রচনা প্রকাশ পেয়েছে তার নাম পুরনো সেই দিনের কথা। গত 8ই সেপ্টেম্বর আমাদের এই সাহসী বুদ্ধিজীবী প্রয়াত হন। এদিকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বদল হয়েছে। লিজ স্ট্রস জন্ম 26শে জুলাই 1975, তিনি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। গত 6ই সেপ্টেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী। একই সাথে তিনি কনজারভেটিভ পার্টির লিডার হিসেবেও দায়িত্ব নিলেন। লিজ স্ট্রস একজন ইকোনমিক লিবার্টারিয়ান এবং ফ্রি ট্রেডের সাপোর্টার। এই পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঋষি সুনাক। বোরিস জনসন পদত্যাগ করার পর ঋষি সুনাক এবং লিজ স্ট্রসের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা চলছিল কনজারভেটিভ পার্টির লিডার এবং প্রধানমন্ত্রিত্ব নিয়ে। 6ই সেপ্টেম্বর বোরিস জনসন রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে আচ্ছা পদত্যাগপত্র জমা দেন এবং লিজ স্ট্রস তার কাছ থেকে তার নতুন পদ গ্রহণ করেন। তারপরেই মাত্র দুদিন পরে 8ই সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ জন্ম 21শে এপ্রিল 1926, মৃত্যু 8ই সেপ্টেম্বর 2022। পুরো নাম ছিল এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি উইন্ডসর।
তিনি উইন্ডসর রাজবংশের। তার পূর্বসূরি ছিলেন তার বাবা ষষ্ঠ জর্জ, তার উত্তরসূরি তার সন্তান রাজা তৃতীয় চার্লস। 1952 সালের ফেব্রুয়ারিতে বাবা জর্জ মারা গেলে এলিজাবেথ কমনওয়েলথের প্রধান হন। দ্বিতীয় এলিজাবেথের স্বামী ছিলেন প্রিন্স ফিলিপ। প্রিন্স ফিলিপ ছিলেন গ্রিসের রাজপুত্র, তিনি ইংল্যান্ডের নৌবাহিনীতে কাজ করতেন। সে সময়ই রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। পরবর্তীতে 52 সালে এলিজাবেথ তার পিতার মৃত্যুর পরে রানী হন। তারপর গত 8ই সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমরল ক্যাসেলে রানী 96 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার রাজত্বকাল ছিল 70 বছর। তার মৃত্যুর মধ্যে দিয়ে একটি বিরাট যুগের সমাপ্তি হলো। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ। গত আগস্ট মাসে ক্রাইমিয়ায় একাধিক বিস্ফোরণ হয়। কয়েকদিনের ব্যবধানে রাশিয়ার দুটি ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং রাশিয়া অন্তত 8টি বিমান ধ্বংস হয়ে যায়। এসব হামলার ক্ষেত্রে ইউক্রেন তখন তাই অস্বীকার করেছিল। রাশিয়াও তখন এর কোনো কারণ জানাতে পারেনি, তারা বলেছিল কারিগরি ত্রুটির কথা। কিন্তু এবার এসব হামলা দায় স্বীকার করছে ইউক্রেন। তারা বলছে তারা এসব হামলা ঘটিয়েছিল। এদিকে উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভের আশেপাশে বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করতে পেরেছে ইউক্রেন। রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে এই পাল্টা হামলায় তারা জয়লাভ করছে এবং রাশিয়ান বাহিনীকে পিছনে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী 4 দিনে ভারত সফরে গিয়েছিলেন। সেখানে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এগুলোর মধ্যে রয়েছে সুরমা কুশিয়ারা প্রকল্প, রেলওয়ে, সুপ্রিম কোর্ট, মহাশূন্য প্রযুক্তি, বৈজ্ঞানিক সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন সমঝোতা স্মারক। ভারত তাদের নিজের দেশে তৈরি তাদের প্রথম বিমানবাহী রণতরী সাগরে নামিয়েছে। এর নাম INS বিক্রান্ত। এর আগে তারা রাশিয়া থেকে INS বিক্রমাদিত্য নামে একটি সোভিয়েত আমলের রণতরী কিনেছিল। এখন তাদের দুটি রণতরী হলো। এটি তাদের বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে নিরাপত্তা নিশ্চিত করবে। মিয়ানমারের সামরিক জান্তা জেনারেল মিন অং হ্লাইং রাশিয়া সফর করছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়াকে তিনি জানান আগামী বছর তারা মিয়ানমারে নির্বাচন দিতে চান। গত বছর ফেব্রুয়ারিতে তারা মিয়ানমারের তৎকালীন সরকার অং সান সু চি সরকারকে উৎখাত করে সামরিক জান্তা সরকার দখল করে। বর্তমানে জরিপ মতে মিয়ানমারের শতকরা মাত্র 17 ভাগ অঞ্চল স্থিতিশীল নিয়ন্ত্রণে আছে সেনাবাহিনীর হাতে। বাকি অঞ্চলগুলো হয় বিদ্রোহী পার্টিগুলোর হাতে অথবা সেখানে নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী এবং বিদ্রোহী গ্রুপগুলোর যুদ্ধ চলছে। ওদিকে সামরিক জান্তাকে আঞ্চলিক সব সামিটে নিষিদ্ধ করা হয়েছে। এখন তারা আপাতত রাশিয়া থেকে তেল কিনছে। এদিকে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ভেতরে সামরিক জান্তা এবং অন্য দলগুলোর মধ্যে গোলাগুলিতে সেটির ফলাফল বাংলাদেশে এসে পড়ছে। বাংলাদেশ সীমান্তে মর্টার শেল ছোড়ার 1 সপ্তাহের মাথায় ফের যুদ্ধবিমান থেকে বাংলাদেশ সীমান্তে গোলা ছুড়েছে মিয়ানমার বাহিনী। গত 28 আগস্ট মর্টার শেল নাইকখ্যাং ছড়ির উত্তর ঘুমঘুম পাড়ার জনবসতিপূর্ণ এলাকা এসে পড়েছিল। মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই চলছে। বাংলাদেশের জন্য একটি ভালো খবর, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 44তম আসরে বাংলাদেশ চলচ্চিত্র আদিম জিতেছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। তরুণ নির্মাতা যুবরাজ শামীমের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এদিকে চীন তাইওয়ান সম্পর্ক অবনতির পথেই। তাইওয়ানের কাছে আমেরিকা অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। জাহাজ বিধ্বংসী 60টি হারপুন ক্ষেপণাস্ত্র, 100টি সাইড উইন্ডার, আকাশ থেকে 100 নিক্ষেপজ ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এর মোট অর্থমূল্য $110 কোটি। গত মাসে তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলেসি। সফরকে কেন্দ্র করে তাইওয়ানের চারপাশে আগ্রাসী সামরিক মহল চালায় চীন। এখন এই অস্ত্র বিক্রি নিয়ে চীন পাল্টা অবস্থা নেবার হুমকি দিচ্ছে। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা করা হচ্ছে। গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে ঢাকা মহানগর এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ 2016-2035। এটি হবার কথা ছিল 2016 সাল থেকে, কিন্তু এটি তৈরি করতে যেহেতু 2022 সাল হয়ে গেছে বর্তমানে এটি বাস্তবায়ন করার জন্য সময়কাল হচ্ছে 2022-2035। এই ড্যাপে যেসব অবশ্যই উঠে এসেছে তার উল্লেখযোগ্য হল
চারপাশের পরিবেশের ক্ষতি না করে কীভাবে একমুখী ভূমি ব্যবহার করা যায়, নিয়ন্ত্রিত মিশ্র ভূমি ব্যবহার, ভূমি সঠিক ব্যবহার, এর জন্য আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকা সহ কৃষি, প্রাতিষ্ঠানিক জলাশয়, বনাঞ্চল ইত্যাদি সুস্পষ্টভাবে চিহ্নিত করা এবং নিম্নবদ্ধ মধ্যবিত্ত মানুষদের সুলভ আবাসনের জন্য 1 লাখ আবাসিক ইউনিট নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এদিকে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর আবার দেশে ফিরেছেন। এর আগে আন্দোলনের সময় আন্দোলনকারীরা তার রাজপ্রাসাদ দখল করে নেয়। তিনি সামরিক বিমান করে পালিয়ে যান মালদ্বীপ থেকে সিঙ্গাপুর, পরবর্তীতে থাইল্যান্ডে। এখন তিনি আবার দেশে ফিরছেন। আন্দোলনকারীরা বলছেন দেশে ফেরার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তিনি যেন আবার রাজনীতিতে অংশ নিতে না পারেন। রাজাপাকসের ভাই ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেকে যুক্তরাষ্ট্র সফরে যাবার অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মিখাইল গর্বাচেভ, সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রধান মিখাইল গর্বাচেভের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে, কিন্তু তাকে কোনো রাষ্ট্রীয় সম্মান জানানো হয়নি এবং প্রেসিডেন্ট পুতিনও সেখানে উপস্থিত ছিলেন না। বাংলাদেশের রিজার্ভ বর্তমানে 37 বিলিয়ন, আমদানি দায় পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এই পরিমাণে নেমে এসেছে। এর মধ্য দিয়ে গত 1 বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে $11.5 বিলিয়ন। এদিকে ইরান আলবেনিয়া সম্পর্ক, ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে আলবেনিয়া। আগামী 24 ঘন্টার মধ্যে সকল ইরানি কূটনীতিককে আলবেনিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। তাদের অভিযোগ, কিছুদিন পূর্বে আলবেনিয়ায় ইরান সাইবার অ্যাটাক করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তন আগামী 19 নভেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তনের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জা তিরোল। বাংলাদেশের সাক্ষরতার হার বর্তমানে 75.6% বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত 8ই সেপ্টেম্বর ছিল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই ছিল গত 1 সপ্তাহে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান খবরসমূহ। দেখা হবে আবার পরবর্তী সপ্তাহে। সেই পর্যন্ত ভালো থাকবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।